গোটা দেশের সাথে বনগাঁতেও উৎসাহের সাথে পালিত হলো রামনবমী। মিছিলে পা মেলান বিজেপি বিধায়ক, রামরাজ্য গড়ার ডাক দেন তিনি কটাক্ষ তৃণমূলের। গোটা দেশের সাথে বনগাঁতেও পালিত হলো রামনবমী। এদিন রামনবমী উপলক্ষে বনগায় এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদার। বনগাঁ বাটার মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়। বনগাঁ মতিগঞ্জ হয়ে থানার মোড় ঘুরে ফের বাটার মোড়ে এসে শেষ হয় মিছিল। এদিনের মিছিলে বহু মানুষ অংশ নেন। মিছিল থেকে রাম রাজ্য গড়ার ডাক দেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তিনি বলেন, গোটা দেশে রামনবমী পালন হচ্ছে, বনগাঁতেও উৎসাহের সাথে দিনটি পালন করছি আমরা। বর্তমানে রাজ্যে যে অরাজকতা চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রামরাজ্য গড়ার কথাও বলেন বিজেপি বিধায়ক। আজকে মহাপুরুষোত্তম ভগবান রাম, তার জন্মতিথিতে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এই মহামিছিল বা মহা রামনবমী পালন করা হয়। আমরাও প্রতি বছর বনগাঁতে এই রামনবমী পালন করি। আজকেও সেই রামনবমী বনগাঁয় তিনটি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। এটা আমাদের প্রথম শোভাযাত্রা, আগামীকালও আছে। আমরা আজকে বাটার মোড় থেকে মতিগঞ্জ হয়ে থানার সামনে ত্রিকোণ পার হয়ে আবার বাটার মোড়ে শেষ করব। আমরা 1000-এর বেশি লোক নিয়ে আজকে এই শোভাযাত্রা স্থাপিত করেছি। আমাদের মধ্যে রাম সীতা আছে, আমাদের মধ্যে মহাদেব রয়েছেন, হনুমান রয়েছেন। আমরা রামের যে পূর্ণ টিম, সেই টিমকে নিয়ে আজকে এই শোভাযাত্রা করছি। আমাদের উদ্দেশ্য, বাংলায় যে অরাজকতা চলছে, বাংলায় যে অপশাসন চলছে, সেই অপশাসনকে বিদায় দিয়ে এখানে বাংলায় যেন রাম রাজ্য কায়েম করতে পারি, তার জন্য আমাদের সকল বাংলাবাসীদের কাছে বার্তা। এবং রাম নাম যে গালাগালি নয়, রাম আমাদের ত্রেতা যুগের ভগবান, সেটা সবাইকে জানা উচিত, বোঝা উচিত। আর যে না বুঝবে, আগামী দিন এই সনাতনী ধর্মের মানুষগুলো ভালোভাবে তাদের শিখিয়ে দেবে, রাম আমাদের পুরুষোত্তম ভগবান ছিল, আছে, থাকবে। রামরাজ্য গড়ার মন্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, পুজো অর্চনা করা ভালো, তবে বিজেপি পুজোর নামে অরাজকতা তৈরি করছে। ওরা যে কুরুচিকর ভাষায় আক্রমণ করছে তাতে মানুষ ওদের পাশ থেকে সরে যাচ্ছে, সে কারণে এসব ভুলভাল বকছে বিজেপি নেতারা। রামনবমী মিছিল ভালো করুক, আমরা তো চাই পুজো আস্থা চলুক পশ্চিমবাংলায়, সেই পরিবেশ রয়েছে। কিন্তু যারা রামনবমীর নাম করে উশৃঙ্খলতা করছে, পশ্চিমবাংলায় যে সংস্কৃতির সাথে, এটা কখনোই মানানসই নয়। আর যে কুরুচিকর কথাবার্তা বলছে, এদের ভাষাই এরকম, সংযত হবার কোনো রকম অবকাশ নেই। এরা অন্য জগৎ থেকে এসেছেন, অন্ধকার জগতের মানুষরা পলিটিক্সে আসলে যেটা হওয়া এটা সেটাই হয়েছে। স্বাভাবিক কারণে পশ্চিমবাংলায় যে শান্তিপূর্ণ পশ্চিমবাংলা, যে বাংলায় কেউ কোনো অন্যায় করলে তার বিচার হয়, এবং কোনো পার্টির হলে, আমাদের পার্টির হলে আমরা তাৎক্ষণিক তার ব্যবস্থা নিই, দল থেকে বহিষ্কার করা হয়, এবং পরবর্তীতে আইনের উপর আমরা ভরসা রাখি। আর ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি, যেখানে যে কেন্দ্র সরকারে, এদের অন্যায় করলে এদের প্রমোশন হয়, দুটোর মধ্যে তফাৎ, তাদের মুখ থেকে এই নীতিকথা শুনতে আমরা অভ্যস্ত নেই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।